আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আমি আফরান সরকার। সো আজকে আমাদের ফ্লাটারের চতুর্থতম পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টেটলেস উইজেট এবং স্টেটফুল উইজেটের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে বেসিক্যালি স্টেটলেস দ্যাট মিন্স ইটস ইনক্লুডেড উইথ স্টেট অ্যান্ড রাইট। সো এখন ধরেন স্টেট জিনিসটা কি? স্টেট জিনিসটা হচ্ছে অবস্থা, রাইট? এখন আমার যে এই যে এখানে ইমুলেটারে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু একটা স্টেট। আমি যখন এখানে ক্লিক করছি, এখানে আমার এই স্টেটটা পরিবর্তন হচ্ছে। যখন কোনো একটা স্টেট পরিবর্তন হয় তখন সেটা হচ্ছে স্টেটফুল উইজেট, আর যখন পরিবর্তন হয় না সেটা হচ্ছে স্টেটলেস উইজেট, রাইট? এখন আমি ধরেন এখানে ক্লিক করছি, বাট পরিবর্তন যদি না হয় সেক্ষেত্রে সেটা আমার কি হবে? স্টেটলেস উইজেট। সো এখন আমরা যেটা করব, আমি এগুলা কিছু কেটে দিচ্ছি এখান থেকে জিনিসটাকে আরো ইজিলি বোঝানোর জন্য। এই বিষয়গুলো আমি এখানে রাখতে চাচ্ছি না, ফাইন। সো আমি ওকে ওকে সো সাপোজ আমি এখান থেকে এগুলা কেটে দিচ্ছি, যা আছে সব আমি কেটে দিচ্ছি, আমি কিছুই রাখছি না এখানে। সো আমাকে ম্যাটেরিয়াল ডট ডার্ট এটা ইম্পোর্ট করে নিতে হবে। এটা হচ্ছে গুগলের ম্যাটেরিয়াল ডিজাইনের জন্য আমি এটা ইম্পোর্ট করে নিয়েছি এই প্যাকেজটা। এবং এখন আমি যেটা করব, এবং ভয়েড মেইন, আপনারা জানেন ডার্ট শুরু হয় ভয়েড মেইন দিয়ে। যারা ডার্টের টিউটোরিয়ালটা আমার দেখে নাই তারা দয়া করে দেখে নেবেন, খুবই অল্প, খুবই মেবি 18 থেকে 20 মিনিট হবে এরকম। এর মধ্যে আমি বেসিক বিষয়গুলো এখানে কভার করেছি। সো এখন আমরা যেটা করব, ফার্স্টে আমরা একটা স্টেটলেস উইজেট নিব। ওকে, সো স্টেটলেস উইজেট নিই, স্টেটলেস। ওকে, স্টেটলেস উইজেট, এটার যে নাম আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার যে এখানে রান অ্যাপের মধ্যে যে ফাংশনটা আমি নিয়েছি সেটার নাম দিয়ে দিচ্ছি, যে মেথডটা আমি ডিক্লেয়ার করেছি, সো মাই অ্যাপ। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ম্যাটেরিয়াল অ্যাপটা নিয়ে নিব, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল অ্যাপ, রাইট? দেন আমি একটা, আমাকে হোম নিতে হবে, হোমের মধ্যে সাপোজ স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ড কি এগুলা আসলে নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু ইনিশিয়ালি এখন আমার যে টপিকটা হচ্ছে স্টেটলেস উইজেট আর স্টেটফুল উইজেটের মধ্যে যে ডিফারেন্সটা, সো এখন আসলে আমি ওইদিকে যাচ্ছি না। দেন আই হ্যাভ টু টেক এ বডি, অ্যান্ড ইন দিস বডি সাপোজ আম টেকিং এ কলাম। আমি আবারও বলতেছি এই বিষয়গুলো নিয়ে পরে বিস্তারিত কথা হবে। সো চিলড্রেন, সো সাপোজ এখানে আমি একটা টেক্সট নিচ্ছি, রাইট? টেক্সট নিচ্ছি এবং সাপোজ আমি দিচ্ছি দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ, ফার্স্ট অ্যাপ। এবং সো এটাকে যদি আমি রান করি এখন, রান করলে, সরি, ফাইন, ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে লেখাটা আসছে, কিন্তু লেখাটা আসছে একদম টপে, রাইট? সো আর এখানে আমার ডিবাগ লেখাটা আসছে। সো আমি এটা, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিবাগ লেখাটা আমি চাচ্ছি না। সো ডিবাগ শো চ্যাক মোড ব্যানার, ডিবাগ শো চ্যাকড মোড ব্যানার যদি আমি ফলস করে দিই দেন আমার ডিবাগ মোডটা চলে যাবে। আবার আমি হট রিলোড দিচ্ছি, রাইট? ইটস এ কুল, রাইট? ওকে, সো নাও স্ক্যাফোল্ডে আমি বডি নিলাম এবং আমার যে লেখাটা এখানে আছে সেটা দেখতে পাচ্ছেন একদম উপরে চলে গেছে। সো এটাকে আমি যদি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এটাকে উইজেট, আমি আসলে এখানে সেফ এরিয়া দিয়েও আমি নিচে আনতে পারি, বাট আমি যেটা করতে পারি এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার ক্লিক করে আমি কিন্তু আমার যে লেখাটা আছে এটাকে আমি মাঝখানে নিয়ে আসতে পারি, রাইট? সো ফার সো গুড। সো এখন আসি স্টেটলেস উইজেটটা আসলে কি। এখানে আমি স্টেটলেস উইজেট কেন নিলাম, স্টেটলেস উইজেট নেওয়ার কারণ হচ্ছে আমার অ্যাপের মধ্যে যে স্টেটটা আছে, যে অবস্থাটা আছে সেটা পরিবর্তন হবে না। অর্থাৎ আপনারা হয়তো অ্যানিমেশন অ্যাপের মধ্যে, অনেক অ্যাপের মধ্যে দেখেন যে অ্যানিমেশন আছে, রাইট? অ্যানিমেশন কিন্তু এটা পরিবর্তন হচ্ছে, রাইট? এটা পরিবর্তন হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এইভাবে ঘুরছে, সার্কুলারভাবে ঘুরছে, একটু পরে সেটা পার্সেন্টেজ দেখাচ্ছে বা আরও কিছু ঘটনা ঘটছে, রাইট?
যেমন ফ্লেয়ার অ্যানিমেশন আছে, এগুলা কিন্তু আপনার স্টেটটাকে প্রতিনিয়ত চেঞ্জ করতে, তো এখন অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনার যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা যদি অ্যাপের ধরেন যে পেজটা আছে, সাপোজ এই পেজটা আমার যে এখন আমি এখানে দেখতে পাচ্ছি, এই পেজটা যদি আমার যদি চেঞ্জ হয়, ধরেন এখানে আমি একটা বাটন সেট করে দিলাম, আমি যদি একটা বাটন এখানে নিয়েই দেখাই, সাপোজ রেস্ট বাটন, লাইক রেস্ট বাটন, আমি এখানে একটা রেস্ট বাটন নিলাম এবং আমি যদি এখন রান করি, সে একটা বাটন, এই যে ধরেন এই যে বাটনটা, এই বাটনে ক্লিক করার সাথে সাথে সাপোজ আমার দিস ইজ মাই ফার্স্ট স্টেপ, এই লেখাটা চেঞ্জ হয়ে অন্য কিছু চলে আসতেছে। ওকে, সো এই যে আমার কিন্তু পেজ কিন্তু একটাই, বাট আমার স্টেট অর্থাৎ অবস্থার যে পরিবর্তন ঘটতেছে পেজটা, দ্যাট ইজ কল্ড স্টেটফুল উইজেট। আর যদি স্টেটের চেঞ্জ না হয়, দেন ডেফিনেটলি স্টেটলেস উইজেট। সো এখন কিন্তু আমার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, রাইট? সো এটা হচ্ছে স্টেটলেস উইজেট। ওকে, সো আসলে আর স্টেটফুল উইজেট যদি নিতে চান, ফ্লাটারের কিছু আসলে অ্যাডভান্টেজ আছে, যেমন এখান থেকে ডিরেক্টলি আপনি স্টেটফুলে কনভার্ট করতে পারবেন। এখন আপনি এখানে আপনার যে অ্যাপের যে ইউআই, সেটার মধ্যে স্টেট নিয়ে কাজ করতে পারবেন, হয়তো একটা বাটনে ক্লিক করলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হচ্ছে, গত পর্বে যে বিষয়টা দেখেছিলেন সেটা ছিল স্টেটফুল উইজেটের একদম সব থেকে ইজিয়েস্ট একটা এক্সাম্পল, রাইট? সো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে আমরা উইজেট নিয়ে কথা বলবো, যে উইজেটগুলো আছে সবগুলো উইজেট নিয়ে কথা বলবো, ভিডিও আমরা আর কোনো যেটা বলতে চাচ্ছি, যে কোনো কিছু যদি না বুঝেন কমেন্ট করবেন, সমস্যা নেই, আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আসলে কোথাও যদি সমস্যা হয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আসলে সাবস্ক্রাইব করলেই আমরা আসলে ইন্সপায়ার্ড হই। সো আজকে এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আপনি আসবেন আশা করছি, ধন্যবাদ।